নমস্কার, শুরু করছি বাংলার প্রাইম টাইম, সঙ্গে রয়েছে বিশাখা। এতদিন ছাই চাপা দেওয়া ছিল, কিন্তু ধিকি ধিকি করে আগুনটা জ্বলছিল। সেই আগুনের ফুলকিটা এবার বেরোতে শুরু করেছে। আর আগুন তো রং বা দল দেখে না, সে শুধু পোড়াতে জানে, তাই এতদিন পর পুড়ছে। এই রাজ্যে একটার পর একটা দুর্নীতির অভিযোগ বারবার সামনে এসেছে। এই ডিসেম্বরে কোথাও ঘটছে বিস্ফোরণ, কোথাও চলছে বিরোধীদের হুমকি। আবার ধরুন পঞ্চায়েত ভোটের আগে গ্রামে গিয়ে কেমন নাকানি চোবানি খেতে হচ্ছে শাসক দলের নেতাদের। বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভটাও তো বাড়ছে পাল্লা দিয়ে, আর তা আছড়ে পড়ছে শাসক দলের শীর্ষ নেতাদের সামনে। পূর্ব মেদিনীপুরের মারিশদায় তৃণমূলের জন্য আর কত অস্বস্তি অপেক্ষা করবে বলুন তো। শনিবার সারপ্রাইজ ভিজিটে গিয়ে অভিষেক ক্ষোভের মুখে পড়লেন। বলি পাঠা করা হলো পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতিকে। অভিষেকের নির্দেশে পদত্যাগ করেও তৃণমূলের একাংশের দিকে আঙুল তুললেন প্রধান। অন্যদিকে অভিষেকের সামনে মুখ খোলায় হুমকির মুখে মারিশদার অভিযোগকারীরা। পিসির ধাঁচায় গ্রামে ঢুকলেও হয়েছিলেন পদে পদে অপ্রস্তুত। অভিষেকের সামনে পেয়ে পরিষেবা নিয়ে তুমুল ক্ষোভ প্রকাশ করেন মরিশদাবাসী। এরপরই কাঁথির সভা থেকে মরিশদার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং অঞ্চল সভাপতিকে ইস্তফা দিতে নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রধান ঝুনুরানী মণ্ডল, উপপ্রধান রমাকৃষ্ণ মণ্ডল, অঞ্চল সভাপতি গৌতম মিশ্র, একটা পঞ্চায়েতে যদি কাজ না হয়, যদি প্রধান দায়ী থাকে তার জন্য অঞ্চল সভাপতিও দায়ী। আমি 48 ঘন্টার মধ্যে প্রধান আর উপপ্রধানের ইস্তফা আমার টেবিলে চাই। অভিষেকের নির্দেশে 24 ঘন্টার মধ্যেই পদত্যাগ করলেন তৃণমূলের 3 পদাধিকারী। ইস্তফা দিয়েও মরিশদার 5 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অস্বস্তি আরো বাড়িয়েছেন তৃণমূলের। পুরো দায় কার কি সেটা আমি বলতেও চাইছি না। ওইখানে যথেষ্ট উন্নয়ন হয়েছে, ওরা বিরোধী গোষ্ঠী, সেই জন্য মানে খুব ওদের সাজিয়ে গুছিয়ে একটা ইয়ে হয়েছে, সেটা হয়তো কি হয়েছে না হয়েছে আমারও বলার দরকার নেই। দল যেটা সিদ্ধান্ত নিবে সেটা আমি নিলাম। কেন এই সরকারের 12 বছর হয়ে যাওয়ার পর লোকের মনে হলো যে লোক কিছু পায়নি, যখন জঙ্গল মহলের লোক মমতা ব্যানার্জি চোখে চোখ রেখে বলছে আমরা কিছু পাইনি, তখন তারা লোকের বাড়ি বাড়ি যাচ্ছে। আর যে এলাকায় যাওয়ার কথা অভিষেক তৃণমূল নেতাদের উপর খড়গস্থ হলেন, সেখানে অভিষেক ফিরতেই আবার হুমকির অভিযোগ উঠল। সেটি কি পরিস্থিতির মধ্যে থেকে তারা বসবাস করেন এবং যে কারণেই তাদেরকে তাদের অভাবের কথা, তাদের বঞ্চনার কথা বলতে হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে সেই বঞ্চনার কথা বলতে গিয়েই কিন্তু হুমকির মুখে পড়তে হচ্ছে। 3 নেতাকে সরিয়ে দেওয়ার পরেও পূর্ব মেদিনীপুর তৃণমূলের মাথা ব্যথা থামছে না। দলে দুর্নীতি নিয়ে মুখ খুলে সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন এগরার 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাস্কর বসু। রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভূপতিনগর বিস্ফোরণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে এনআইএ তদন্তের দাবি করলেন শুভেন্দু অধিকারী। এদিকে নিহত তৃণমূলের বুথ সভাপতির স্ত্রীর দাবি বাজি ব্যবসা করতেন তার স্বামী। প্রতিবেশীরা অবশ্য বলছেন ষড়যন্ত্র করে বাইরে থেকে হামলা হয়েছে। ভূপতিনগর কাণ্ডে ক্রমেই জল ঘোলা হচ্ছে পরিস্থিতি। আমার স্বামী বাজি ব্যবসা ছিল, রাত্রে 9টার সময় বাজি বানতে বুঝতে রাখ। বিস্ফোরণে পরপর 3 জনের মৃত্যু, প্রাণঘাতে বিস্ফোরণে 3 দিনের মাথায় নিহত তৃণমূল নেতার স্ত্রীর চাঞ্চল্যকর দাবি। তবে নিহত তৃণমূল নেতার প্রতিবেশীদের বক্তব্য অবশ্য অন্য। এটা একটা চক্রান্ত, আমরা চক্রান্ত করলে কারা করতে পারে? বিজেপি দল। অভিষেকের মিটিং ছিল না, তাহলে শুক্রবার বিস্ফোরণের সময় কোথায় ছিলেন তৃণমূল নেতা? অভিযোগের তীর রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপির দিকে। অন্যদিকে দাঁড়িয়ে যে দোকান থেকে পান খেয়েছিলেন বলে দাবি করছেন প্রতিবেশীরা, সেই পান দোকানি অবশ্য জানাচ্ছেন যে সেদিনকে তার দোকানে কেউই আসেনি, যার ফলে ধোঁয়াশা আরো অনেকটাই বাড়ছে।
অভিষেকের সভার আগে রাতে ভূপতি নগরে বিস্ফোরণ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। ডেপুটেশন দিতে গিয়ে বিজেপি বিধায়কদের সঙ্গে বচসাও শুরু হয়। ভূপতিনগর বিস্ফোরণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে এনআইএ তদন্তের দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাঁড়িয়ে থেকে পুলিশের সামনে বন্দুক চালানো হচ্ছে, বোম ফেলছে, পুলিশ তাদেরকে আদর করছে। সমাজ বিরুদ্ধে তো অ্যান্টি সোশ্যালরাও বেঁচে থাকলে থাকতে পারত, পারল না তো। ইনারা যদি তিনাদের দায়িত্ব পালন করতেন থানা পুলিশ, তাহলে অ্যান্টি সোশ্যালগুলো বেঁচে যেত, কিন্তু বাঁচল না। এই জন্য তাদেরকে সংরক্ষণ দেওয়ার পরে তারা ভেবেছে এটা স্বর্গরাজ্য। ভূপতিনগরে বিস্ফোরণে তিনজন ঘটনাস্থলেই মারা যায়, কিন্তু মৃতদেহগুলি বাড়ি থেকে অনেকটাই দূরে জমি থেকে উদ্ধার হয়, আর তারই তৈরি হয়েছে রহস্য। ভাস্কর বসু ও প্রসূন বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, রিপাবলিক বাংলা। তাহলে কি ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে সব আগে থেকেই জানত তৃণমূল? নিহতের স্ত্রীর বয়ানে অন্তত তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেই পূর্ব মেদিনীপুরে সমবায় সমিতির ভোট ঘিরে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। সমবায়ের ভোটে তমলুকে তৃণমূলের সঙ্গে বিরোধী জোটের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। ফেলে দেওয়া হলো প্রার্থীদের নামাঙ্কিত ফ্লেক্স। পুলিশের সামনেই ছেঁড়া হলো প্রচার সামগ্রী। বিক্ষোভকারীদের লাঠি পেটা করল পুলিশ, লাঠি উঁচিয়ে তাড়া করল পুলিশ। পূর্ব মেদিনীপুরের তমলুকে সমবায়ের ভোট ঘিরে ধুন্ধুবাজ। ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, তাদের ব্যানার ছিঁড়ে দেয় তৃণমূল, মারধর করা হয় প্রার্থীদের। এই সমবায় কেন্দ্রের আজ ভোট ছিল রীতিমতো টানটান উত্তেজনা। পরে এই ভোটকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় এবং পরে তার সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের পক্ষ থেকে আমাদের টেন্ট ফেন্ট সব ভেঙে গুঁড়ি দিয়েছে তৃণমূলের লোকরা। গুন্ডা বাহিনী নিয়ে এসে ভোটার দিকে আটকাচ্ছিল, তারা প্রতিবাদ করছিল, তার ফলে সেখানে আমাদের টেন্ট ফেন্ট ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূল আবার নন্দকুমার মডেলে বাম বিজেপির বিরুদ্ধে আঁতাতের অভিযোগ তুলেছে। শেষ পর্যন্ত 43 আসন বিশিষ্ট সমবায়ে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জেতেন 39 আসনে, বিরোধীরা পায় 4টি আসন। আমরা দেখছি যে এখানে যে বিজেপি এবং সিপিএম এর যে অশুভ আঁতাত, সে বিজেপি বহু জায়গা থেকে বাইরে থেকে লোক এনে একটা অশান্তি পাকানোর চেষ্টা করেছিল। তৃণমূলের জামানায় দখলদারির অভিযোগ নতুন নয়। স্কুল এমনকি সমবায়ের ভোটেও নামাতে হচ্ছে পুলিশ, র‍্যাব। কোনো নির্বাচন আর শান্তিতে হয় না। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। তমলুকের সমবায়ের ভোটে তৃণমূল জিতলেও মহিষা দলে প্রত্যাঘাত অপেক্ষা করছিল তাদের জন্য। মানুষ বিরোধিতা করলে কোন ঠাসা হচ্ছে তৃণমূল কংগ্রেস? আরো একবার সেই ছবিটাই দেখা গেল মহিষা দলে সমবায়ের ভোটে। নন্দকুমারের দাঁচে মানুষের মহা জোটের কাছে হেরে ভূত হল তৃণমূল কংগ্রেস। আজকে জয় মূলত মানুষের জয়। এই সমিতিকে বাঁচানোর জন্য এখানকার মানুষরা মানুষের জোট করেছে। আবার সেই পূর্ব মেদিনীপুর, নন্দকুমারের পর এবার মহিষা দল। মানুষের মহাজোটের কাছে আরো একবার জোর ধাক্কা খেল তৃণমূল। এক কাটা বিরোধীদের কাছে উড়ে গেল শাসক দল। জগৎপুর শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির 62টি আসনের মধ্যে বিরোধীদের হাতেই 51টি আসন। তৃণমূল সমর্থিত প্রার্থীরা জিতলেন মাত্র 11টি আসনে। মানুষ বিরোধিতা শুরু করলে শাসক দল যে কোণঠাসা হতে পারে তা আরো একবার দেখিয়ে দিল পূর্ব মেদিনীপুর। নন্দকুমার মডেলেই বিরোধীদের কৌশলে মাত তৃণমূল। সে কে বাম কে ডান কে কি জানি না, কিন্তু শাসক দল তারা একটা এখানে লড়াই করেছে, তার বিরুদ্ধে মানুষ শাসক দলকে যোগ্য জবাব দেওয়ার অর্থে এখানে তারা তাদের মনের মতন জোট করেছে। এটা মানুষের জোট। আগামী দিনে মানুষ, সমস্ত মানুষ এইভাবে এগিয়ে আসুক, আমরা চাই, আমরা এইভাবেই পশ্চিমবঙ্গের পরিবর্তন আনতে চাই। জোটের জয় বলতে এটা মানুষের জয়। আমরা কোনো দলীয় পরাস্ত গিয়ে তাদের পরাজয় এই কথা আমরা বলবো না। আমরা বলবো আমরা সমবায়টাকে রক্ষা করার জন্য মানুষের কাছে যে কমিটমেন্ট করেছিলাম তারই জয়।
তৃণমূলকে রুখতে বারবার মানুষের বহনের কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী। তারা বলছেন মানুষই খুঁজে নেবে তৃণমূলকে ঠেকাতে কার পাশে দাঁড়াতে হবে। এই প্রেক্ষাপটে বিরোধী দলনেতার জেরা সমবায়ের ভোট আরো একবার বুঝিয়ে দিল মানুষ একজোট হলে তৃণমূল এভাবেই কোণঠাসা হয়ে পড়বে। পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পাণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। পূর্ব মেদিনীপুরের সমবায়ের ভোটে মানুষের মহাজোটের কাছে বেশ বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। তাতে কি শাসক শিক্ষা নিচ্ছে? নদিয়ার চাপড়ায় কি হলো? মন্ত্রী বিধায়কের সামনেই তৃণমূল নেতা বলে দিলেন পঞ্চায়েত ভোটের দিন বিরোধীদের ঘর থেকেই বেরোতে দেবেন না। উন্নয়ন যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তা ভোলেনি রাজ্যবাসী। আর এখন থেকেই কি খেলা শুরু করে দিল তৃণমূল? পঞ্চায়েত ভোটের আগে কি খেলা শুরু করে দিল তৃণমূল? নদিয়া চাপড়া তৃণমূল ব্লক সভাপতির হুঙ্কার, ভোটের দিন বিরোধীদের ঘর থেকে বেরোতেই দেবেন না। মঞ্চে তখন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিধায়ক রুকবানুর রহমান, তাদের সামনেই বিরোধীদের এভাবে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা সুখদেব প্রভ। বিতর্কের পর সাফাই দিতে গিয়েও বেপরোয়া তৃণমূল নেতা। ভোটের দিন ভোটের ময়দানে যদি কেউ অশান্তি করে, গণ্ডগোল পাকানোর চেষ্টা করে, চাপড়াকে অশান্ত করার চেষ্টা করে, তাহলে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের ঘর থেকে বেরোতে দেবে না। শাসানি নিয়ে শাসক নেতাকে চড়া সুরে আক্রমণ করেছে বিরোধীরা। আজকে কেন্দ্র সরকার যদি কড়া পদক্ষেপ নেয় তাহলে তাদের কি বলার থাকবে? পুলিশ প্রশাসনের উচিত ইমিডিয়েট ওর সঙ্গে ওর বিষয়ে তদন্ত করা উচিত, তার কোনো জঙ্গি যোগ আছে কিনা। যদি তারা মনে করেন যে বিরোধী দলের নেতাদের ঘরে আটকে দিয়ে প্রতিরোধ করা এর মানে পঞ্চায়েত নির্বাচন ভেস্তে দেওয়া সম্ভব হবে, তাহলে তারা ভুল ভাবছেন। মানুষের প্রতিরোধ করবে এবং বিরোধী দলগুলো তারাও এর প্রতিরোধে জায়গায় যাবে না। বছর খুলেই পঞ্চায়েত ভোট, তার আগে বিরোধীদের উদ্দেশ্যে ধমক হুমকি চলছেই শাসকের। এক ধাপ এগিয়ে ভোটের দিন বিরোধীদের ঘর থেকে বেরোতে না দেওয়ার শাসানি চাপড়া তৃণমূল নেতার। তাহলে কি এখন থেকেই খেলা শুরু করে দিল তৃণমূল? নদিয়া থেকে পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। তৃণমূলের খেলা শুরু হয়েছে কি হয়নি তা তো সময়ই বলবে, কিন্তু যেখানেই তৃণমূল কংগ্রেস সেখানেই কি ক্ষোভ? এই যেমন বীরভূম, জনসংযোগে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন শতাব্দী রায়। তৃণমূল সাংসদকে কাছে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা, তুলে ধরলেন বঞ্চনার অভিযোগ। এ নিয়েই শাসক দলকে কটাক্ষ বিজেপি। শনিবার সাইথিয়া ব্লকের হাতোড়ায় যান বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সেখানে সাংসদকে ঘিরে এভাবেই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। শনিবারই পূর্ব মেদিনীপুরের মারিশদায় জনসংযোগ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর সাইথিয়াতেও শতাব্দী রায়ের চোখে চোখ রেখে প্রশ্ন করেন এলাকাবাসী। পরিস্থিতি বেগতিক দেখে সাফাই দিতে ব্যস্ত তৃণমূল সাংসদ। এরপরে যে আমার যা ক্ষমতার মধ্যে আছে সেটা যদি বলা হয়, ছোট ছোট কাজ আমি ছোট ছোট কাজ যেটা হ্যাঁ বলবো, হ্যাঁ আমি মিথ্যে কথা বলি না। সুতরাং যেটা হবে না আমি বলবো না, আমি করে দেবো বলে এইসব নয়। যেটা হবে না সেটাও সামনে বলে দেবো, যেটা হবে সেটাও আমি সামনে বলে দেবো, এটা আমার দ্বারা সম্ভব না। গ্রামবাসীদের ক্ষোভ নিয়ে তৃণমূল সাংসদকে কটাক্ষ করেছে বিজেপি। স্বাভাবিক ব্যাপার, দেখুন তৃণমূল কংগ্রেস আজকে চাইছে জন সংযোগ করতে, কারণ এরা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। বেলপাহাড়িতে মমতা ব্যানার্জি, মরিশদায় অভিষেক ব্যানার্জির পর এবার সাইথিয়ায় শতাব্দী রায়।
পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে ক্ষোভ। শাসক দলের নেতৃত্বের কাছে নিজেদের বঞ্চনার কথা বলছেন গ্রামবাসীরা। যেভাবে একের পর এক এলাকা ক্ষোভে ফুসছে, তাতে পঞ্চায়েতের আগে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল নেতৃত্ব। বীরভূম থেকে মনোরঞ্জন মিশ্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বগটুইয়ের নারকীয় হত্যা লীলা, সেই ঘটনায় ফেরার থাকা অন্যতম অভিযুক্ত লালন শেখকে গ্রেফতার করলো সিবিআই। রবিবার রামপুরহাট আদালত ছদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে লালনকে। বীরভূমের বগটুইয়ে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের পর একাধিক বাড়িতে আগুন লাগানোর ঘটনায় অন্যতম অভিযুক্ত ধৃত লালন শেখ। লাইন দিয়ে পরপর বাড়িতে ধরিয়ে দেওয়া হয়েছিল আগুন, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল 10 জনকে। ছটফট করতে করতে শেষ হয়ে যায় 10-10টা তাজা প্রাণ। সেই বগটুই গড় হত্যায় অন্যতম অভিযুক্ত লালন শেখকে গ্রেফতার করল সিবিআই। বীরভূমের বগটুই তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের ছায়াসঙ্গী ছিলেন এই লালন। এমনকি পুড়িয়ে মারার পরেও বগটুই কয়েকদিন লালনকে দেখা যায়। সেই লালনকেই পাশের রাজ্য ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেফতার করা হয় বলেই সিবিআই সূত্রে খবর। গড় হত্যার পরেও নিজেকে বাঁচাতে সাফাই লালনের। লালনের গ্রেফতারির পর তার ফাঁসি চাইছেন স্বজন হারা মিহিলাল শেখ। আনাউলের নেতৃত্বে আনার লালন যে কাণ্ডটা ঘটিয়েছে, ভয়ঙ্কর বিভৎস ঘটনা ঘটিয়েছে, আমরা লালনের ফাঁসির দাবি চাইছি। তৃণমূল নেতা ভাদু শেখ হত্যার পর রণক্ষেত্র হয়ে ওঠে বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ ঘটনাস্থলে যান। তার নির্দেশের পরই গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনকে। সিট এই মামলার তদন্ত শুরু করলেও কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে। রামপুরহাটে অস্থায়ী ক্যাম্প তৈরি করে তদন্ত শুরু করে সিবিআই। এবার লালনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, বিও নিয়োগের তালিকায় নাম আত্মহত্যা শিক্ষিকার। নন্দীগ্রামে 1 নম্বর ব্লকে আত্মহত্যা টুম্পা দেবীর, ভুয়ো নিয়োগ তালিকায় 26 নম্বরে তার নাম রয়েছে। চাকরি যাওয়ার